অবিলম্বে নিয়োগের দাবিতে সোমবার দুপুরে কৃষ্ণনগর জেলা পরিষদ ভবনের সামনে অনশন বিক্ষোভ কর্মসূচি পালন করলেন পঞ্চায়েত স্তরে নাম নথিভুক্ত হয়ে থাকা পঞ্চায়েত কর্মী প্রার্থীরা। তাদের দাবি, নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সত্ত্বেও এখনও পর্যন্ত নিয়োগপত্র দেওয়া হয়নি তাদের। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি মতো অবিলম্বে তাদের কর্মী নিয়োগ করার দাবিতেই মূলত এই দিনের অনশন কর্মসূচি বলে জানিয়েছেন কর্মপ্রার্থী অনশনকারীরা। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। আমাদের কর্মসূচি হচ্ছে অনশন কর্মসূচি। কি জন্য আপনারা করছেন? কি জন্য আমরা ১৮ সালে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমরা সেটা ১৮ সালে পরীক্ষা দিই। ডেটটা খুব সম্ভবত আমার মনে পড়ছে না। আমরা অ্যাডভার্টাইজ দেখে দিই যে ১১৮ জন জেলা পরিষদের জিপি কর্মী ভ্যাকান্সি আছে। সেটাতে পরীক্ষা বসার পর যখন মেরিট প্যানেল বার হলো, তখন আমরা দেখলাম যে ১৩২ জন মেন প্যানেল এবং ৭০ জন ওয়েটিং প্যানেল একটা বার করা হলো। সেইখানে বোর্ডের যে সমস্ত সদস্যরা ছিল, ৩ জন এমএলএ, ১ জন চেয়ারম্যান, তৎকালীন সভাধিপতি বা ডিএম, এডিএম আর ডিপিআরডিও যারাই ছিল বোর্ডের, সমস্ত সদস্যরাই আমাদের কাছে কথা দিয়েছিলেন যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সিট আমাদের হিউজ আছে, সেই অনুসারে তোমাদের ১৩২ এবং ৭০ জন ওয়েটিং সবার হয়ে যাবে। কিন্তু বিগত আপনারা জানেন এবং সারা নদিয়া জেলার মানুষ অবগত আছে যে মূল ১৩২ জন ক্যান্ডিডেটদেরই চাকরি পেতে ঠিক এই জায়গাতেই তাদের কিছুদিনের জন্য অনশন বা ধর্ণা করতে হয়েছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ মতো তাদের নিয়োগপত্র হয়েছে, কিন্তু পরবর্তীতে আমাদের কোনো নিয়োগপত্র হয়নি। কিন্তু আমরা আশ্বাসপ্রাপ্ত, আমরা প্রতিশ্রুতিপ্রাপ্ত, কিন্তু আমাদের এখনও বিগত ২ বছর কেটে গেল, আমাদের কোনো নিয়োগ পাইনি। একজন বেকার ছেলের কাছে চাকরি না পাওয়া আর মৃত্যুবরণ করা দুটোই সমান। তাই আমরা আজকে এই আমরণ অনশনের পথে আমাদের কর্মসূচি পালন করতে চলেছি আজ থেকে, যতদিন আমরা নিয়োগপত্র হাতে না পাবো। আপনার নাম? আমার নাম মিনাল কান্তি তরফদার। দিতে হবে।